আমি রোমানা রুমা, সেমি একাডেমির বেসিক অভিনয় ও কলা কৌশল কোর্সে আপনাদের সাথে অভিনয়ের সাত পাঁচ নিয়ে থাকি। বাংলাদেশ শিল্প সমৃদ্ধ দেশ, শিল্পের অন্যতম ধারক এবং বাহক হল এই অভিনয় শিল্প বা নাটক। হাজার বছরের পুরনো এই ঐতিহ্য দিনকে দিন হচ্ছে পরিবর্তন এবং পরিবর্ধন। নাটক সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে তা হলো অভিনয়। অভিনয় কি? অভিনয় সম্পর্কে যদি বলতে চাই তাহলে অভিনয় হলো অনুকরণ। আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি ঠিক সেটাই যদি মঞ্চে আমরা করার চেষ্টা করি, সেই চেষ্টা করাটাই হলো অভিনয়। সাহিত্যের অন্যতম ধরন হলো নাটক। একটি নাটক সমাজের বাস্তবতাকে তুলে ধরে, একটি নাটক সমাজের বিভিন্ন দিক তুলে ধরে, সমাজের গোষ্ঠীর চেতনাকে লালন করে, নিরাময় সাধন করে এবং সর্বোপরি একটি নাটক চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামে নাটক দেখে থাকি। কি ধরনের নাটক দেখে থাকি? যেমন একক অভিনয় দেখে থাকি, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাগুলো ওখানেও আমরা দেখি, ছোটখাটো কোনো পারফরমেন্স, তারপর কোথাও বিয়ের প্রোগ্রামেও আমরা পারফরমেন্স দেখে থাকি এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা পারফরমেন্স দেখে থাকি। এই সকল পারফরমেন্সের ক্ষেত্রে এবং পারফরমেন্স করার ক্ষেত্রে প্রত্যেকটা পারফর্মারকেই কিছু কলা কৌশল জানতে হয়। এই কলা কৌশলগুলো না জানলে আমরা কখনোই কোনো পারফরমেন্স করতে পারবো না। এখন এই কলা কৌশলগুলো কি সে সম্পর্কে আমি রোমানা রুমা, সেমি একাডেমির বেসিক অভিনয় ও কলা কৌশল কোর্সে আপনাদের সাথে অভিনয়ের সাত পাঁচ নিয়ে থাকবো। ধন্যবাদ।